হবিবপুর ব্লকের আইহ বুলবুলচন্ডি ধুমপুর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর থেকে গুহিনগর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার দাবিতে পথে নামলেন ওই গ্রামের প্রায় 100 জন মহিলা ও পুরুষেরা। এদিন তারা রাস্তা অবরোধ করলে ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ। তারপর হবিবপুর ব্লক থেকে JNT BDO শ্রীকান্ত লয় এসে আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। পরে ওই এলাকার গ্রামবাসীদের নিয়ে রাস্তা পরিদর্শনে যান হবিবপুর ব্লকে JNT BDO শ্রীকান্ত ল। গুহিনগর পর্যন্ত দীর্ঘদিনের রাস্তা, সেই রাস্তা আজ পর্যন্ত কাউকেও বলে আমাদের কোনো সুরাহা হয়নি। ওইখান থেকে সমস্ত পেশেন্টগুলো আসতে খুব মুশকিল হয়, ডেলিভারি পেশেন্টকে তো নিয়ে যাওয়া যাবে না। তার মধ্যে থেকে যে অবস্থা, ওখানে গাড়ি ঘোড়া একেবারে যখন তখন উল্টে পড়ে যাচ্ছে, 3-4টা বাইক ওখানে পড়ে গেছিলো কয়েকদিনের আগে। হ্যাঁ, এবং আমরা কার উপরে ভরসা করবো? খারাপের জন্যই তো আমরা আজকে অবরোধ। হ্যাঁ, এই অবরোধ আমরা যতক্ষণ পর্যন্ত এখানে কোনো রাস্তার ইয়ে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই অবরোধ থাকবে। খোলটা 3টা গ্রাম পঞ্চায়েত মিলে আজকে ধুমপুর, বুলবুলচন্ডি এবং আইহ 3টা গ্রাম পঞ্চায়েত মিলে এই রাস্তাটা কোনো গ্রাম পঞ্চায়েত আজ পর্যন্ত সুরাহা করতে পারেনি। আমরা রাস্তা চাই এখানে একেবারে পুরো মনোহরপুর থেকে একদম গুহিনগর পর্যন্ত রাস্তা চাই। তার জন্য আমরা মহিলা সমিতি থেকে একেবারে উদ্যোগ নিয়েছে যে ওখানে রাস্তা না হলে কোনো ইয়ে ছাড়া যাবে না পথ অবরোধ। এরপরে বড় আন্দোলনে আমরা যেতে পারি। আমরা উনালে বাস স্ট্যান্ডে